23 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটা সেট দেওয়া আছে, ইউ সেট অর্থাৎ সার্বিক সেট। এই পুরো চার কোণার বক্স, আয়তাকার বক্সটা হচ্ছে সার্বিক সেট, ভিতরে বৃত্তাকার সেটগুলো হচ্ছে এ বি সি, তিনটা সেট দেওয়া আছে। এ সেটের ভিতরে কিছু সদস্য আছে, বি সেটের ভিতরে আছে, সি সেটের ভিতরে আছে, আর ইউ এর ভিতরে কিন্তু এ বি এর বাইরে আছে কত, 10। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এটা প্রশ্ন না, এটা জাস্ট তোমার কিছু ক্লু দেওয়া আছে, এইটার উপর ভিত্তি করে এটা হচ্ছে ভেন চিত্র। এই ভেন চিত্রের সাহায্যে আমাদের প্রশ্ন বলা আছে, ক নাম্বার প্রশ্নে বলেছে যে এ সেটটিকে অর্থাৎ এই যে যে বৃত্তাকার সেট, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। ভেন চিত্র অনুযায়ী অনুযায়ী এ সেটের উপাদান সমূহ কত, উপাদান সমূহ এ সেটের উপাদান 3, 4, 5, 6। এরা দেখো এই উপাদানগুলোর একটা বৈশিষ্ট্য আছে, উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নাই, ঋণাত্মক সংখ্যা নাই, তাহলে কি বলতে পারি আমরা, স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। তারপরে এখানে দেখো দুই অপেক্ষা বড়, দুইয়ের চেয়ে সবাই কিন্তু বড়, তাহলে আমরা লিখতে পারি যে 2 অপেক্ষা বড় এবং দেখো 6 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 7 অপেক্ষা ছোট। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি লিখবো এবার। অতএব সেট গঠন পদ্ধতিতে সেট এ সমান কি হবে, আমরা কি জানি, প্রথমে এক্স লিখতে হবে, এরপরে কি, সাজ দ্যাট এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যার সদস্য, আর কি, এবং আরও একটা শর্ত হচ্ছে যে 2 থেকে বড়, মানে 2 ছোট, এক্স বড়, আর কি, 7 অপেক্ষা ছোট, মানে 7 বড়, এক্স ছোট। এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। খ নম্বরে কি বলা হয়েছে, এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং আরও দুটি শর্ত আছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আগে এ বি সি কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আমরা লিখবো যে ভেন চিত্র হতে পারি, ভেন চিত্র হতে পাই, কি পাই, সেট এ সমান কত পেয়েছি আমরা, এর আগেও কিন্তু দেখেছিলাম যে 3, 4, 5, 6, এই এ বৃত্তের ভিতরে এই সদস্যগুলো আছে। বি সমান কত, 4, 5, 8, 9, 4, 5, 8, 9, আরেকটা কি, সি, সি সমান কত, 5, 6, 7, 8, এই হচ্ছে আমরা এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার আমাদের কি বের করতে হবে, এবার প্রকাশ করতে হবে এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন এ
ইন্টারসেকশন সি সমান এর মান বসিয়ে দিব, অর্থাৎ এর সদস্যগুলো লিখব 3, 4, 5, 6 ইন্টারসেকশন সি, সি এর মান কত 5, 6, 7, 8 আচ্ছা ইন্টারসেকশন মানে কি শুধু কমন, কে কে কমন আছে, 3 আছে নেই, 4 আছে নেই, 5 আছে আছে, 6 আছে আছে, তাহলে কে কে আছে 5 এবং 6 এই হচ্ছে আমাদের কমন সংখ্যা। তাহলে আরেকটা রেজাল্ট চলে আসলো, এগুলোও কিন্তু রেজাল্ট এ বি সি এগুলোও নির্ণয় উত্তরে লিখতে হবে, আর এ ইন্টারসেকশন সি এটাও একটা উত্তর। এবার বলেছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা এর মান বসিয়ে দেই, এর মান কত ছিল 3, 4, 5, 6 এগুলো আসলে মান বলতে কি এ সেটের সদস্য, আমরা মান হিসাবে বলছি, আসলে এভাবে মান বলাটা উচিত না, তোমাদের বোঝার জন্য আমি বলছি ইউনিয়ন বি, বি এর সদস্য কারা, বি এর সদস্য হচ্ছে 4, 5, 8, 9 তাহলে এবার আমরা কি করব ইউনিয়ন করব, অর্থাৎ সংযোগ, তো সংযোগের ক্ষেত্রে আমরা জানি যে কমন এবং আনকমন সবগুলোই বসে, তা 3 আছে এখানে নাই, আনকমন নিতে হবে, 4 কমন নিতে হবে, 5 কমন নিতে হবে, 6 আনকমন নিতে হবে, এরপরে এই পাশে আর কেউ নাই তাহলে বাদ বাকি এখানে যারা আছে বসে যাবে, এরা সবাই আনকমন, 8, 9 এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। 23 গ নম্বরে কি বলা হয়েছে দেখো, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, তো আমাদের এখানে যেহেতু প্রাইম আছে তাহলে ইউ এর মানটা লাগবে, তাহলে লিখবো যে আমরা এটা লিখে ফেলি ভেনচিত্র হতে পাই, কি পাই ইউ সমান 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ যত সদস্য আছে সবাই 3, 4, 5, 6, 7, 8, 9 আর কত 10 এই যে 10 কিন্তু বাহিরে আছে এটাও লিখতে হবে। আচ্ছা এখানে আমার এ আর বি এর মান প্রয়োজন, তাহলে খ থেকে আমরা কি পেয়েছিলাম, খ হতে পাই এ সমান কত পেয়েছি আমরা 3, 4, 5, 6 বি সমান কত পেয়েছি আমরা 4, 5, 8, 9 আচ্ছা এবং আরও একটা জিনিস পেয়েছি, কি পেয়েছিলাম মনে নেই তোমাদের, দেখো আমরা বলেছিলাম না যে বামপক্ষ ডানপক্ষ যাই করি না কেন অথবা মান নির্ণয় করি যাই করি সমাধান করি সরল করি ছোট ছোট টার্মগুলো আগে নির্ণয় করে নিতে হবে, তাহলে এখানে এ ইউনিয়ন বি এ প্রাইম বি প্রাইম এগুলো ছোট ছোট টার্ম এগুলো আগে নির্ণয় করে নিতে হবে, তো আমরা খ নম্বরে কিন্তু এ ইউনিয়ন বি নির্ণয় করেছিলাম, এ ইউনিয়ন বি সমান কত পেয়েছিলাম 3, 4, 5, 6, 8, 9 3, 4, 5, 6 আর কত পেয়েছিলাম 8, 9 এখন আমাদের কি করতে হবে দেখো, এটা খ নম্বর থেকেই আমরা এ ইউনিয়ন বি পেয়েছি, এবার এ প্রাইম বি প্রাইম এই দুটো জিনিস আমাদের নির্ণয় করে নিতে হবে, তাহলে এখন এ প্রাইম মানে কি যার উপর প্রাইম থাকবে সে ইউ থেকে বাদ হবে, ইউ এর মান কত 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বাদ কত
এ, এর মান কত? 3, 4, 5, 6 তাহলে বাদের ক্ষেত্রে আমরা কী নিয়ম জানি? যে এই সদস্যগুলো বাদ আর এর সাথে যারা যারা মিলবে, 3 মিলেছে, 4 মিলেছে, 5 মিলেছে, 6 মিলেছে, তাহলে কে রইল? 7, 8, 9, 10 এটা হচ্ছে এ প্রাইম। তারপরে একইভাবে আমরা বি প্রাইম নির্ণয় করব, কত? ইউ বাদ হচ্ছে বি, ইউ এর মান কত? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বাদ কত? বি, বি এর মান কত ছিল দেখি? 4, 5, 8, 9 সমান কত হবে? 4, 5, 8, 9 বাদ হবে, 4, 5, 8, 9 বাদ, তাহলে এখানে রইল কত? 3, 6, 7 আর কত? 10 এবার আমরা চলে আসি বাম পক্ষে। সুতরাং এ ইউনিয়ন বি এর হোল প্রাইম সমান কত? সরি, আগেই আমরা মান বসাচ্ছি কিভাবে, যার উপর প্রাইম থাকবে সে ইউ থেকে বাদ হবে, আমরা এটা জানি। তাহলে ইউ বাদ হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এবার আমরা আগে ইউ এর মান বসিয়ে দেই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বাদ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত? 3, 4, 5, 6, 8, 9 সমান কত হবে? দেখো, 3, 4, 5, 6, 8, 9 শুধু রইল 7 আর 10 এই হচ্ছে আমাদের এ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। আচ্ছা, আমরা একটু এদিকে লিখি, নিচের দিকে লিখি, তাহলে সুবিধা হবে। সমান কত হয়? 7 আর 10 এবার আমরা কি নির্ণয় করব? ডান পক্ষ, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। হ্যাঁ, এ প্রাইমের মান কত ছিল? এ প্রাইমের মান হচ্ছে 7, 8, 9, 10 ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইমের মান কত? 3, 6, 7, 10 তাহলে কমন আছে কে কে? আমরা যেহেতু ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে শুধু কমন, 7 আছে এখানে, 7 আছে এখানে, 10 আছে এখানে, 10 আছে, আর কারোর সাথে কারোর মিল নেই, তাহলে কত হলো? 7 আর হচ্ছে 10 তাহলে দেখো, বাম পক্ষে আমরা দুটো উপাদান পেয়েছি 7, 10 ডান পক্ষে আমরা দুটো উপাদান পেলাম 7, 10 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তো আমরা যেহেতু বাম পক্ষ ডান পক্ষ এই শব্দগুলো লিখি নাই, সরাসরি আমরা অঙ্কের যে পদগুলো আছে সেগুলো লিখেছি। সুতরাং আমরা শেষে যেটা করব, যে অতএব এ ইউনিয়ন বি এর হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা কী হলো? প্রমাণিত। এই হচ্ছে আমাদের 23-এর গ নম্বরের সমাধান।